এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন আজকে আমি আপনাদেরকে এই স্ট্যাটাস ভিডিও তৈরি করে শেখাবো। আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে টেক জাকির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাদের একটি প্রজেক্ট ফাইল এবং কিছু মেটেরিয়ালসের প্রয়োজন হবে। সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং একটি অ্যাপসের প্রয়োজন হবে যার নাম হচ্ছে এলাইট মোশন। অ্যাপসটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনার অ্যাপসটি প্রো ভার্সন চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। কিছু সমস্যার কারণে অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ডিরেক্টলি ভিডিও ডিসক্রিপশনে দিতে পারছি না, সেজন্য একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন। সো লেটস জাম্প টু দ্য মোবাইল স্ক্রিন। এই ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড অল মেটেরিয়ালস নামে একটা লিঙ্ক দেখতে পাবেন, আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যেতে পারে। তো গুগল ড্রাইভে আসার পর আপনারা এরকম কিছু এলিমেন্টস দেখতে পাবেন, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য থ্রি ডট বাটনে ক্লিক করবেন, তারপর নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এগুলো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এবার আপনারা ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করে একটু নিচে গেলে আপনারা ডাউনলোড ফোল্ডার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একদম নিচে চলে যাবেন। নিচে গেলে লোফি এইচডিআর বাই টেক জাকির ডট এক্সএমএল এরকম একটা ফাইল দেখতে পাবেন, এই ফাইলটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা শেয়ারে ক্লিক করবেন। যদি আপনাদের শেয়ার থাকে তাহলে শেয়ারে ক্লিক করবেন, আর যদি সেন্ড থাকে তাহলে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দেবেন। যদি এখানে না আসে তাহলে ডানে একটু সোয়াইপ করবেন, তাহলে দেখতে পাবেন। তো আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিলাম। এবার এই প্রজেক্ট ফাইলটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে মানে এড হয়ে যাবে। তারপর আপনারা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে প্লাস একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা 4:5 এই রেশিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে রেজুলেশন 1080p সিলেক্ট করবেন, চাইলে বেশি দিতে পারেন। তারপর ফ্রেম রেট 30fps দিবেন এবং ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার থাকতে পারে। তারপর ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে প্লাস অপশন এখানে ক্লিক করবেন। তারপর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে যেই ছবি দিয়ে আপনারা স্ট্যাটাস ভিডিওটা তৈরি করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট হয়ে গেলে এবার ডানে একদম উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এই অপশনে ক্লিক করবেন, তাহলে মানে প্রত্যেকটা সাইড কাভার করে নেবে। এবার এটা চাইলে আপনারা হাত দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা সোয়াইপ করে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এটা এরকম রাখলাম, ঠিক আছে। রাখার পর এবার আপনারা এই ছবিটা প্রথমে সেভ করবেন। তো সেভ করার জন্য প্রথমে আপনারা এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কারেন্ট ফ্রেম এস পিএনজি এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এরকম আসবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর সেভে ক্লিক করলে এটা মানে পিকচার আকারে সেভ হয়ে যাবে। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে প্লাস অপশনে আবার ক্লিক করবেন। তারপর মিডিয়া, মিডিয়া থেকে আরও কিছু পিএনজি আছে, এই পিএনজিটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এই পিএনজিটা নিয়ে আসলাম। এবার এটাকে মানে অ্যাডজাস্ট করে এই মাথায় বসিয়ে দেব। যদি আপনারা এটা রোটেট করতে চান তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন। তারপর এই অপশনটা সিলেক্ট করবেন, এটা আপনারা একটু ঘুরিয়ে দিতে পারেন, আমি এরকম রাখলাম, ওকে। তারপর আবার প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর আবার মিডিয়া, মিডিয়া থেকে এই পিএনজিটা সিলেক্ট করবেন, এবার এটাই মেয়ের মাথায় বসিয়ে দেবেন, ওকে। আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর এটাকেও সেভ করবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কারেন্ট ফ্রেম ইজ পিএনজি, তারপর এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করার পর আবার এটা আপনারা সেভ দিয়ে দেবেন। তো সেভে ক্লিক করবেন। তো এবার আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা প্রজেক্টে যাবেন। প্রজেক্টে ক্লিক করলে দেখতে পাবেন এই যে লোফি এইচডি বাই টেক জাকির, এটা কিন্তু এড হয়ে গেছে। এবার এটা আপনারা ওপেন করবেন। তো ক্লিক করার পর এরকম আসলে ওকেতে ক্লিক করবেন। তারপর একদম নিচে চলে যাবেন। নিচে গেলে বিজি একটা অপশন দেখতে পাবেন, এই যে বিজি, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে কালার অ্যান্ড ফিল একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মিডিয়া নট ফাউন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা প্রথমে যে ছবিটা সিলেক্ট করেছিলেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর উপরে প্লাস অপশনে ক্লিক করলে এটা এড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তারপর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এটার উপরে টপ ইমেজ একটা অপশন দেখতে পাবেন, মানে একটা লেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কালার অ্যান্ড ফিল, তারপর আবার এখানে ক্লিক করবেন। তারপর মিডিয়া নোট ফাউন্ডে ক্লিক করে পরবর্তীতে যেই ছবিটা মানে আপনারা সেভ করেছিলেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তারপর প্লাস অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। তারপর ব্যাকে চলে যাবেন। তো আপাতত আপনাদের কাজ শেষ। আপনারা যদি প্লে করেন তাহলে দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার যদি আপনারা এখানে টেক্সট এবং মানে গান এড করতে চান তাহলে এখানে মানে একটা গান এবং টেক্সট এড করা আছে। একটু উপরে গেলে আপনারা দেখতে পাবেন কিছু লেয়ার অফ করা আছে। তো গানের লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন এটা মানে অন করে দিবেন। তারপর এই যে মিউজিক দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে সাউন্ড একটা অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই সাউন্ডটা বাড়িয়ে দিবেন, ওকে। তারপর আপনারা একটু উপরে যাবেন, এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা লেয়ার অন করে দিবেন, তাহলে কিন্তু লেখা চলে আসবে। তো আমি এখানে অন করে দিচ্ছি। এবার যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন মিউজিক বাজতেছে এবং সাথে সাথে টেক্সটও আসতেছে।
ওকে এবার যদি আপনি এই মিউজিকটা পরিবর্তন করতে চান এবং টেক্সটটা পরিবর্তন করতে চান তাহলে এই যে মিউজিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে মিউজিকটা আপনারা জাস্ট ডিলিট ইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন তারপর আপনাদের ইচ্ছে মতো এখানে মিউজিক এড করবেন এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন তারপরে যে অডিও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের মন মতো যে কোনো একটা মিউজিক এখানে এড করে দিতে পারেন তো আমি সাপোজ এই মিউজিকটা এড করলাম এড হয়ে গেলে এবার এই গানের সাথে মিলিয়ে মিলিয়ে আপনার টেক্সটগুলো এডিট করে ফেলবেন তো টেক্সটগুলো এডিট করার জন্য এই যে চলে আছে একটু করে লেয়ার দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট টেক্সট এখানে ক্লিক করবেন তারপর এই টেক্সটগুলো মুছে দিয়ে আপনারা অন্য যে কোনো কথায় যে গানের সাথে মিলিয়ে মিলিয়ে কথাগুলো লিখে দিতে পারেন তো আমি আপাতত এটা আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা পারবেন আমি জানি যদি না পারেন তাহলে বলবেন আমি এটার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো তো আপাতত আমাদের মানে স্ট্যাটাস ভিডিও তৈরি করা শেষ এবার হচ্ছে সেভের পালা তো সেভ করার জন্য আপনারা এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ভিডিও অপশন এখানে রাখার পর এক্সপোর্টে ক্লিক করবেন এবার দেখতে পাবেন এটা সেভ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে নেক্সটে কোন টপিক উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।